আমি সাইদুল অনেক দোয়া করি সে জানি ভালো থাকে। আগে আল্লাহ পরে সাইদ আমি খুব উপকার পেয়েছি। দশ বড় বছর আগে আমার শুধু এই হাতটাই হয়েছিল, উঁচা করতে পারতাম না, উঁচা করতে পারতাম না, মানে একটা গ্লাস ধরতে পারতাম না, পানি গ্লাসে ঢেলে খাইতে পারতাম না, এরকম হয়েছিল। তারপর ঢাকায় আসলাম, ঢাকায় এসে দেখাইলাম টেখাইলাম, তারপরে আবার সেরে গেল, ওটা আর আমার সমস্যা ছিল কোনোদিনও, আর সমস্যা ছিল না। তারপর হঠাৎ করে এই তিন মাস, সাড়ে তিন মাস আগে আমি মানে এই হাঁটুতে মানে অশ্লীল যা হাঁটুতে একটু ব্যথা পেয়েছেন, ব্যথা অনুভব করি যে হঠাৎ করে এরকম হইলো। তারপর আস্তে আস্তে ওটা একটু বেড়ে গেল, মানে বাড়তে বাড়তে মানে অতটা মানে ই না আর কি বাড়লো, বুঝতে পারছি। তারপরে হাঁটা চলা করতে পারছি কিন্তু মানে একটু মানে কষ্ট হইতো আর কি, মনে হচ্ছে যে হয়তো ব্যথাটা সেরে যাবে, সেরে যাবে এরকমটা মনে হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি আবার চলে গেলাম পাবনায়, ওখানে যায় আস্তে আস্তে শুরু হলো আমার ব্যথা, মানে এমন ব্যথা মানে আমি বিছনায় থেকে উঠতে পারতাম না। তারপর ধরেন মানে অনেক ব্যথা আর কি, প্রচন্ড ব্যথা, মানে বিছানাতে উঠতে পারছেন না, মানে বাথরুমে যেতে হলো কারো সাহায্য নিয়ে যেতে হচ্ছে, সাহায্য নিতে হতো, ধরে ধরে যেতে হচ্ছে, আমার মানে বিছানায় থেকে আমাকে উঠায় দিতে হতো। এত খারাপ, মানে সুস্থ মানুষ হঠাৎ করে এই অবস্থাটা, মানে পারতামই না আর কি। তারপরে ধরে ধরে নিয়ে যেতে হতো বাথরুমে, গোসলের সময় অসুবিধা হইতো, এরকম আর কি সব সময়। তারপর ওখান থেকে তারপরে আবার হাতে আসলো, এই হাতের এই আঙ্গুল গুলা ফুলে গেল, কালো হয়ে গেল, মানে যে জায়গাটা ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে ওই জায়গাটা আবার কালো হয়ে যাচ্ছে, কালো কালো স্পট করে যাচ্ছে, আমি ভালো আর কি, অনেক পরিষ্কার হয়েছে। তারপর ওই যে ওখান থেকে আবার এই যে এই হাত, এই মানে মানে স্টেপ বাই স্টেপ একটা পর একটা সমস্যা, ভালো তো হচ্ছে না আরো খারাপ হচ্ছে এখানে। তারপরে এই কলার বোনে চলে গেল, তখন আমি মানে বিছনা থেকে উঠতেই পারতাম না, হাত উঁচা করতে পারতাম না, ব্যথা দুই হাত দুই পা এরকম আমাকে ধরে তুলতে হতো। ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি, দুই দিন পর থেকেই বুঝতে পারছি যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, ভালো অবস্থায় চলে আসছেন, এজন্যই আমার অনেক মানে ভালো লাগছে। মানে খুব অল্প উইদিন শর্ট টাইম কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি তো 8 দিন আজকে, আজকে আর 8 দিন, ওকে। এখন আমি একবারে মানে মাঝখানে যেটা আপনি যেটা বলেছেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফুলে গিয়েছিল, সেই ফোলা অংশগুলো কি এখন আছে? আপনি ছিলেন ঠিক সেই অবস্থায় এখন আবারও আছেন, সেই সুস্থতা আছেন এখন? কি সেই ব্যথার যন্ত্রণা আপনাকে সারা রাত না জেগে থাকতে হয়? আমি হাসতাম না, কথা বলতাম না, মানে ভালো লাগতো না, জীবন থেকে একটা আনন্দের যে একটা বিষয় সেটাই সম্পূর্ণ চলে গিয়েছিল, মনে হলো যে আমি মারাই যাব আর কি, এরকম লাগতো। তো এই যে দীর্ঘ একটা সময় পরে যখন এই যে এখন সুস্থতা ফিরে পেয়েছেন, আবার আবার ভালো একটা জায়গায় চলে এসেছেন আল্লাহর রহমতে, কেমন লাগছে এই সময়টা? আল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, তাদের সাথে যদি একটু শেয়ার করেন এই বিষয়টা, মানে এই মেহেরবানি যে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকেও আবার নতুন একজন পেশেন্ট, নতুন একজন মা, যিনি খুব বেশি দিন আগের না, খুব অল্প সময়ের ভিতরে আসলে ওনার সমস্যাটা ধরা পড়েছিল। ওনার যেটা হয়েছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, ওনার অস্টিও আর্থ্রাইটিস দুই হাঁটুতে ছিল এবং অস্টিও আর্থ্রাইটিস ওনার বোথ হিপেও গ্রো করেছিল উইদিন শর্ট টাইম, জাস্ট 3-4 মাসের ভিতরে একরকম প্রায় ডিজেবল হয়ে গেছিলেন, সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ। ওনার এর আগে ওনার ব্যথার কোনো ধরনের রেকর্ড ছিল না।
আট দশটা মানুষ এরকম স্বাভাবিক জীবনযাপন করেন, ঠিক ওরকমটাই জীবনযাপন করছিলেন। বাট হঠাৎ করে কোনো কিছু না জানান দিয়ে একদম হঠাৎ করে ওনার জীবনে নেমে আসে এই যন্ত্রণাময় একটি সময়। কী করেছিলেন এই সময়টায়? এই সময়টা আমরা দেখা যায় অনেক মানুষই কিছুটা হেল্পলেস হয়ে যায়, আমরা বুঝতে পারি না আসলে আমার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কার কাছে যাওয়া উচিত। বাট প্রশ্নের উত্তরটা যদি আমাদের জানা থাকে আমাদের জীবনের অনেক কিছুই কিন্তু অনেক সহজ হয়ে যায়। দর্শক, সেটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আমিনা খাতুন। আমিনা খাতুন, ওকে। কোথায় থাকেন? পাবনাতে থাকি। আপনার কোথায়? পাবনা শহরে। পাবনা শহরে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং ঠিক এটা কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? 10-12 বছর আগে আমার শুধু এই হাতটাই হয়েছিল, উঁচা করতে পারতাম না। হাতটা উঁচা করতে পারতাম না, মানে একটা গ্লাস ধরতে পারতাম না। আচ্ছা। পানি গ্লাসে ঢেলে খাইতে পারতাম না, এরকম হয়েছিল। ওকে। তারপর ঢাকায় আসলাম, ঢাকায় এসে দেখাইলাম টেখাইলাম, তারপরে আবার সেরে গেল। ওটা আর আমার সমস্যা ছিল, আর ডিস্টার্ব করেনি কোনোদিনও, আর সমস্যা ছিল। তারপর হঠাৎ করে এই 3-3.5 মাস আগে আমি মানে এই হাঁটুতে মানে ওয়াশরুমে যা হাঁটুতে একটু ব্যথা পেয়েছেন, ব্যথা অনুভব করি যে হঠাৎ করে এরকম হইলো। তারপর আস্তে আস্তে ওটা একটু বেড়ে গেল, মানে বাড়তে বাড়তে মানে অতটা মানে ই না আর কি বাড়লো, বুঝতে পারছি। তারপরে হাঁটা চলা করতে পারছি কিন্তু মানে একটু মানে কষ্ট হইতো আর কি, মনে হচ্ছে যে হয়তো ব্যথাটা সেরে যাবে, সেরে যাবে এরকমটাই মনে হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি আবার চলে গেলাম পাবনায়, ওখানে যায় আস্তে আস্তে শুরু হলো আমার ব্যথা, মানে এমন ব্যথা মানে আমি বিছানায় থেকে উঠতে পারতাম না। তারপর ধরেন মানে অনেক ব্যথা আর কি, প্রচন্ড ব্যথা, মানে বিছানা থেকে উঠতে পারছেন না, মানে বাথরুমে যেতে হলো কারো সাহায্য নিয়ে যেতে হচ্ছে, ধরে ধরে যেতে হচ্ছে, আমার মানে বিছানায় থেকে আমাকে উঠিয়ে দিতে হতো। এত খারাপ, মানে সুস্থ মানুষ হঠাৎ করে এই অবস্থাটা, মানে পারতামই না আর কি। তারপরে ধরে ধরে নিয়ে যেতে হতো বাথরুমে, গোসলের সময় অসুবিধা হইতো, এরকম আর কি সব সময় মানে অনবরত। ব্যথাটা কি রেফার হতো অন্য কোনো জায়গায়, যেত কোমরে? হ্যাঁ, ওই তো এখান থেকে তারপরে পায়ে গেল। আচ্ছা, পায়ে যে তারপরে আঙ্গুলগুলা ফুলে ফুলে গেল, ওকে, তারপরে কালো হয়ে গেল, মোটা হয়ে গেল, জিলিক ব্যথা, মানে অসহ্য ব্যথা, অসহ্যকর ব্যথা। আচ্ছা, তারপর ওখান থেকে তারপরে আবার হাতে আসলো, ওকে, এই হাতের এই আঙ্গুলগুলা ফুলে গেল, কালো হয়ে গেল, মানে যে জায়গাটা ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে ওই জায়গাটা আবার কালো হয়ে যাচ্ছে, কালো কালো স্পট পড়ে যাচ্ছে। আমি ভালো আর কি, অনেক পরিষ্কার হয়েছে। আচ্ছা, তারপর ওই যে ওখান থেকে আবার এই যে এই হাত, আচ্ছা, এই মানে মানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা সমস্যা, ভালো তো হচ্ছে না আরো খারাপ হচ্ছে এখানে। ওকে, তারপরে এই কলার বোনে চলে গেল, কলার বোনে চলে গেল। তখন আমি মানে বিছানা থেকে উঠতেই পারতাম না, হাত উঁচা করতে পারতাম না, ব্যথা দুই হাত দুই পা এরকম আমাকে ধরে তুলতে হতো। আচ্ছা, তো প্রাথমিকভাবে কি ধরনের ডক্টর বা কার কাছে গিয়েছিলেন? না, প্রথমে আমি মানে একজনকে ই করেছিলাম, টেস্ট করাইছিলাম সব। আচ্ছা, বলে যে ওই ডাক্তারের কাছে যায় টেস্ট করান, সে মানে টেস্টের পরে সব বলে দিবে কি হয়েছে। ওকে, তারপরে উনি বললো যে এটাই বলছিল। আচ্ছা, আপনার অস্টিওআর্থ্রাইটিস, সেটা তখন এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার শরীরে আর্থ্রাইটিস গ্রো করেছে। উনি আমার বললো যে না, এটা কি মানে ওষুধ টষুধ দিছিল কিছু, মানে ব্যথার ওষুধ টষুধ আপনি কমায়া তারপরে এই ডাক্তারের কাছে দেখান। ওকে, তারপরে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, উনির ওষুধ ব্যথার ওষুধ খেয়েছিলাম। তারপরে আমি আবার লকডাউন এটা ওটা সেটা আসতে পারলাম না, পরে এর মাঝখানে যন্ত্রণা তো আছে, কষ্ট আছে, যন্ত্রণা মানে সবসময় মানে মাঝে মাঝে এরকম মনে হয় যে নিঃশ্বাস আটকে আসতেছে, এত ব্যথা, মানে কান্না করতাম আমি সব সময় এরকম দিনে এবং রাতে। রাতে তো ঘুমাতে পারছি না ব্যথার জন্য, দিনেও পারছি না, এদিক ওদিক হইতে পারতাম না, এই করতে পারতাম না, জ্বালা যন্ত্রণা অনেক মানে কষ্ট গেছে আমার। আচ্ছা, ওই তো তারপরে হইলো মানে আমরা বললাম যে ওই আমি ওই যে ইউটিউবে এটা দেখলাম, দেখার পরে আমার মেয়ে বললো যে তুমি এটা দেখো, দেখতে দেখতে তুমি তোমার একটা আইডিয়া শুনো যে তোমার কেমন ব্যথা, ওনাদের কেমন ব্যথা তুমি বুঝতে পারবা। তারপরে দেখতে দেখতে আমি এটা ই হয়ে গেল যে আপনার সাথে অনেকের সাথে মিলে গেল যে আসলে আমারও তো এই ধরনের সমস্যাগুলো আছে, এরকমই তো আমার হয়। তারপরে আমি বললাম যে না, আমি এই স্যারের কাছেই যাব। ওকে, স্যারের কাছে মানে ডিসিশন নিলেন যে আপনি স্যারের কাছে চলে আসবেন,
তো সেই অনুযায়ী চলে আসলেন স্যারের কাছে। স্যার যখন প্রথম আপনাকে দেখলেন প্রথম দিন, প্রথম দিন কি বললেন স্যার দেখার পরে? স্যার দেখার ওইটাই বলল আর্থ্রাইটিস, ওই রিউমাটিক আর্থ্রাইটিস এটাই বলল। তারপর যা যা ট্রিটমেন্ট স্যার কি এমন কিছু বলেছিলেন প্রথম দিন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন বা উইদিন শর্ট টাইমের ভিতরে ভালো হয়ে যাবেন? তাও বলছিল, আমার তো শুনে শোনার পর নিশ্চয়ই খুব আনন্দ লেগেছে, ভালো লেগেছে ইনশাআল্লাহ। আমি সাহস মানে অনেক সাহস পেয়েছি। তারপরে আমাকে এলো, এক্সরে করালো, সব টেস্ট করালো, তারপরে আমি দুই দিন পরে ভর্তি হয়ে গেলাম। এবং তারপরে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল। যখন ট্রিটমেন্টটা শুরু হলো ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি? দুই দিন পর থেকেই বুঝতে পারছি যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, ভালো অবস্থায় চলে আসছেন। এজন্যই আমার অনেক মানে ভালো লাগছে। মানে খুব অল্প উইদিন শর্ট টাইম কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি তো 8 দিন আছি। আজকে 8 দিন, ওকে। এখন আমি একবারে মানে মাঝখানে যেটা আপনি যেটা বলেছেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফুলে গিয়েছিল, সেই ফোলা অংশগুলো কি এখন আছে? না, সেই কালো কালো হয়ে গেছিল সেগুলো তো এখন অনেকটা মিলে গেছে, পরিষ্কার হয়ে গেছে অনেকটা। এর মানে আপনার সেই হাঁটু ব্যথার এখন কি অবস্থা? হাঁটু ব্যথা আছে? হাঁটু ব্যথা মানে বস করতে পারছেন, নড়াচড়া করতে পারছেন? সবই করতে পারছি। হাত আপনি আমরা জানি আপনি তুলতে পারতেন না, এখন কি পুরো তুলতে পারেন? পুরো তুলতে পারি, মানে সব কিছু করতে পারি। মানে সেই ব্যথা হওয়ার আগের যে অবস্থা আপনি ছিলেন ঠিক সেই অবস্থায় এখন আবারও আছেন আপনি, সেই সুস্থতা আছেন? এখন কি সেই ব্যথার যন্ত্রণা আপনাকে সারা রাত না জেগে থাকতে হয়? আমি হাসতাম না, কথা বলতাম না, মানে ভালো লাগতো না। জীবন থেকে একটা আনন্দের যে একটা বিষয় সেটাই সম্পূর্ণ চলে গিয়েছিল, মনে হলো যে আমি মারাই যাব আর কি, এরকম লাগতো। পরিবারে হয়তো আনন্দের কিছু ঘটতেছে কিন্তু হয়তো আপনি সেখানে মন খারাপ, আপনাকে দেখে পরিবারের অন্যান্য সবারও মন খারাপ হয়ে থাকতো, সারাক্ষণই সবার খারাপ লাগতো যে পরিবারের সবচেয়ে আপন মানুষটা, সেই মানুষটা যদি অসুস্থ থাকে আমাদের কারোই ভালো লাগে না। তো এই যে দীর্ঘ একটা সময় পরে যখন এই যে এখন সুস্থতা ফিরে পেয়েছেন, আবার আবার ভালো একটা জায়গায় চলে এসেছেন আল্লাহর রহমতে, কেমন লাগছে এই সময়টা? আল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, তাদের সাথে যদি একটু শেয়ার করেন এই বিষয়টা। মানে এই মেহেরবানি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। কষ্ট আলহামদুলিল্লাহ, আমি সাহেবের জন্য অনেক দোয়া করি সে জানি ভালো থাকে। আগে আল্লাহ পরে সাহেব, আমি খুব উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন, এই যে আমাদের এই মা, এই যে আজকে যে ওনার চোখে পানি, এটা কিন্তু আসলে এই যে গত দীর্ঘ এতগুলো দিনের যে কষ্ট, সেই কষ্টগুলোর কথা মনে করে কিন্তু আসলে এই কষ্ট, এই যে আজকে উনি আপনাদের জন্য এই যে যে ভিডিওটা বা এই যে উনি আপনাদের সামনে যে কথাগুলো বলছেন, কোনো দরকার ছিল না ওনার বলার। কেন বলছেন? একটাই কারণ, উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে, উনি চান না যে আর কারো এইভাবে তার জীবনটাও কাটুক, সকলে যাতে সুস্থভাবে থাকুক। এই যে দেখুন চিকিৎসা করছেন, ডক্টর দেখাচ্ছেন, একের পর এক ওষুধ খেয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, বাট ভালো হচ্ছেন না। এই সময়টা কিন্তু আমরা আসলে আশা হারিয়ে ফেলি যে আসলে আমি কি আদৌ সুস্থ হব, আমি কি আদৌ ভালো হব। এই যে যে একটা আপনার অনিশ্চয়তা, এটা অনেক বড় কষ্টদায়ক। আর ঠিক তখন যখন আপনি সুস্থ হয়ে উঠছেন, আপনি ভালো হয়ে গেছেন, তার থেকে আনন্দের আসলে আর কিছু হতে পারে না। বা এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ডক্টর পাবেন, কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি চাই যে আমার মতো যারা এরকম মানে হয়েছে, কষ্ট পাচ্ছে, এরকম একটা অসুখ হয়েছে, এরকম মানে মানে অসহ্য কষ্ট, এর মতো ই নাই, আগে আল্লাহ পরে মানে আমি চাই যে সবাই যেন মানে এখানে আমি যেভাবে ডাক্তার সুবিল্লা স্যারের কাছে আসে, তার জন্য চিকিৎসা নেয়, সে অনেক আল্লাহ তাকে মানে দীর্ঘজীবী দিক, সে যেন ভালো রাখে আল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সে জানে তারা চিকিৎসা নেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই ওনার এই পুরো সময়টাতে ওনার পুরো পরিবার ওনার সাথে ছিলেন এবং সকলেই সবসময়
চেষ্টা করেছেন যাতে উনি সবসময় সুস্থ হয়ে যান এবং তার জন্য তারা কখনো পিছু পা হননি, প্রত্যেকটা সময় ওনারা চেষ্টা করেছেন। আমরা ওনার সাথে ওনার হাজবেন্ডকে পেয়েছি যিনি পুরো সময়টা ওনার সাথে ছিলেন এবং পুরো ট্রিটমেন্টেই উনি সঙ্গে ছিলেন, যখন যেটা প্রয়োজন হয়েছে উনি সেটা করার চেষ্টা করেছেন। আসুন আমরা একটু ওনার সাথেও কথা বলি কী হয়েছিল এবং কী কী ধরনের স্টেপ ওনারা নিয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হাজী মোহাম্মদ কুতুবউদ্দিন। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি আপনার সহধর্মিনী দীর্ঘ একটা সময় উনি ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা এবং হচ্ছে আপনার পায়ে ব্যথাজনিত সমস্যায় মূলত আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং একটা সময় প্রায় ডিসেবল হয়ে গেছিলো, মানে সুস্থ স্বাভাবিক মানুষ কি হয়েছিল আমাদেরকে যদি একটু শুনি আপনার কাছ থেকে। ওনার যেগুলো হয়েছিল সেগুলো তো মানে ভাষায় প্রকাশ করার না। রামু মর্মাহত হয়ে গেছিলাম। জি, উনি খুবই কষ্টে ছিলেন। যাই হোক, আল্লাহর নিয়মিত উনি মানে ইউটিউব মানে আপনার আপনার মোবাইলে ইউটিউব খুঁজতে দেখতো, খালি দেখতো কোথায় চিকিৎসা আছে, শুনতে আপনার স্যারের এর খুঁজটা পায়, তো স্যারের বিভিন্ন রকম যে আপনার ইয়ে আছে ইউটিউবে এগুলো আছে ওগুলো দেখে দেখে তারপরে মিলায় দেখে যে তার অসুখগুলো তার মিলে নাকি দেখে সে যেগুলো বলে তার সঙ্গে মিলে যায়। তখন সে বললো যে আমি তাহলে ওই ডাক্তারে দেখাবো। আমি আর কোথায় যাবো না, আমাকে তুমি ঢাকায় নিয়ে চলো, ঢাকায় আমি ওই ডাক্তারকে দেখাবো। তারপর আমি আমি আমার ছেলেকে বললাম, আর মেয়েকেও জানেন, তারপরে বলো ঠিক আছে তাহলে আসো। আমরা তো আমার ছেলে ছেলে আপনাদের আমাকে নিয়ে আসলো, আমাদের নিয়ে আসে সরাসরি আপনাদের এই সফিউল্লাহ প্রধান সাহেবের এই আপনার ডিপিআরসিতে আমাদের এখানে ভর্তি করালো। ভর্তি করালে পর আলহামদুলিল্লাহ এখানে এই দুই দিনের ভিতরে দেখলাম যে উনি হাঁটি বেড়াচ্ছে, হাঁটতেছে। তখন আমার একটু আশা আসলো যে ইনশাআল্লাহ বাকিটা হয়তো ঠিক পারবে, মনে হয়তো পারবে। এই যে আজকে আট দিন পরে আমি খুব কষ্ট করেছি নতুন। স্বাভাবিক, আপনার সবচেয়ে আপন মানুষটাকে যাকে বিছানায় উঠে দিতে হচ্ছে, খাওয়াই দিতে হচ্ছে, বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, মানে কারো সাহায্য ছাড়া কিছু করতে পারছে না, এই পুরো সময়টাতে আপনার সহযোগিতা, আপনার পুরো পরিবারের সহযোগিতা উনি পেয়েছেন বলে কিন্তু আসলে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং এই যে আমাদের পাশে বসে আছেন এটা অনেক বড় একটা বিষয়। এবং যখন দেখছেন যে রাতের পর রাত উনি নির্ঘুম কাটাচ্ছেন, ব্যথার যন্ত্রণায় কমপ্লেন করছেন, বলছেন যে ব্যথা হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না, এটা অনেক কষ্টের, এটা আমাদের সকলের জন্য অনেক কষ্টের, এটা আমরা আসলে কেউ মেনে নিতে পারি না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই সফুল প্রধান সাহেব, সফুল্লাহ প্রধান সাহেব যেন আল্লাহ দীর্ঘজীবী করুক, আল্লাহ তাকে ভালো রাখুক, আর সেই জন্য মানুষকে আরো আরো সেবা দিতে পারে, এই দোয়া করি আল্লাহর কাছে। দর্শক, ডিসএবিলিটি ব্যথা শব্দটা আসলে অনেক ছোট একটা জিনিস কিন্তু আমাদের জীবনে এই জিনিসটা পুরো অন্ধকার নামিয়ে দেয়, পুরো জীবনটাকে শেষ করে দেয়। এই ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা এরকম অসংখ্য অসংখ্য মানুষকে পাই যারা সুইসাইড পর্যন্ত করেন। তারা বলেন যে আমাকে মেরে ফেলেন, আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না, কিছু একটা করেন। দর্শক, এই যে আজকে আমাদের সামনে এই যে প্রবীণ আমাদের এই বাবা মা আছেন, এই যে তাদের চোখের কান্না, এটা হচ্ছে যে এতটাই কষ্টের। আমরা কিন্তু চাই না আমাদের আর একটা বাবা মা, একটা ভাই, একটা বোন, একটা মা, কারো চোখে আমরা আর কখনো এই ধরনের পানি দেখতে চাই না, কারো যাতে ব্যথার জন্য এই ধরনের সমস্যা না হয়। দর্শক, কিছুই না, এই ধরনের ট্রিটমেন্ট খুবই সহজ কিন্তু আসলে সঠিক ট্রিটমেন্টটা দরকার। আমরা সঠিক ট্রিটমেন্টটা পাই না বলে আসলে আমাদের এতটা কষ্ট পেতে হয়, দিনের পর দিন, বছরের পর বছর আমাদেরকে এইভাবে কষ্ট করে কাটাতে হয়। দর্শক, আমরা আশা করব, এটা আমাদের প্রতিজ্ঞা, আমরা আর একটা বাবা মা কারো চোখে অন্তত ব্যথার জন্য আমরা কষ্ট দেখতে চাই না, আমরা দেখতে দিব না। আমরা চেষ্টা করব সঠিক একটা সময়, সঠিক কনসালটেন্টের মাধ্যমে সঠিক চিকিৎসাটা গ্রহণ করে আমরা সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।